হয়ে যাবে যদি আছে তো আপনারা এতক্ষণ শুনলেন অডিওটি অডিওটি আমার সঙ্গে আমার এক পরিচিত দাদার কথোপকথন বলতে পারেন যার নাম হলো সঞ্জিত ভট্টাচার্য এবং আপনারা এখন যে প্রোফাইলটি দেখছেন এটি ওনারই প্রোফাইল ছিল যেটি সম্পূর্ণরূপে হ্যাক করা হয়েছে তার মোবাইল নাম্বার তার ইমেল আইডি সম্পূর্ণরূপে তার ডিটেলস চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এর আগে এই যে প্রোফাইলটি দেখছেন ওনার নিজস্ব ছবি ছিল বিভিন্ন রকম এবং আমরা যদি কোনো ফেসবুকে কোনো ছবি দিই তাহলে সেই ছবিটি আমরা হয়তো ডিলিট করতে পারি কিন্তু সেই ছবির জায়গায় আমরা অন্য ছবি কিন্তু কখনোই সেটি বসাতে পারি না সেই ডেটে কিন্তু আপনি যদি এই প্রোফাইলটি দেখেন আমি কিছুদিন আগের একটি ছবি দেখাচ্ছি তো দেখুন এই ছবিটি কিন্তু সতেরোই ডিসেম্বর আপডেট করা হয়েছিল তো প্রোফাইলটি যার ছিল তার দ্বারা এবং দেখুন এখানে কমেন্টও রয়েছে বত্রিশটি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্টগুলো কিন্তু সেই ছবিটার উপরে ছিল এই ছবিটার উপর নয় প্যাট্রেশিয়া হোরোহ এনার এনাকে যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন ইনি হচ্ছেন ইউএস আর্মির রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল এখন ওনার নামে এই প্রোফাইলটি ক্রিয়েট করা হয়েছে এবং আপনাকে আমি বলি যেটুকু আমি বুঝেছি সেটি হলো প্যাট্রেশিয়া হরহর নামে কিন্তু শয়ে শয়ে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এখন এটা নিশ্চিতভাবেই উনি করেননি কারণ উনি একজন সম্মানীয় ব্যক্তি যে হ্যাকার ফেসবুক প্রোফাইলগুলোকে হ্যাক করে তার নামে হ্যাক করে বিভিন্ন ছবি দিয়ে দেওয়া হয় আপনার এখন স্ক্রিনের ওপর সেই শয়ে শয়ে প্র্যাকটিসিয়া হরোহ যেগুলো অ্যাকাউন্টগুলোকে হ্যাক করা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন নিশ্চিতভাবেই কোনো একজনের এত অ্যাকাউন্ট থাকতে পারে না এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাড্রেসটিও চেঞ্জ করা হয়নি যার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কিন্তু এই এই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি একদম সম্পূর্ণরূপে নাম্বার থেকে ফোন নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি থেকে শুরু করে ফটো থেকে শুরু করে সব ডিটেলস চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সব থেকে বেশি আশ্চর্যের ব্যাপার যেটি আমি বলতে গিয়ে অন্য দিকে চলে গেলাম সেটি হচ্ছে ছবির জায়গায় যে ছবিটি এর আগে ছিল সেখানে নতুন ছবি কিভাবে দিতে পারেন আপনার যদি এই পদ্ধতি জানা থাকে অবশ্যই জানাবেন যে কোন একটা ছবি আপডেট করা হয়েছে সেই ডেটে সেই জায়গায় অন্য ছবি কিভাবে আপনি আপডেট করবেন এটা হ্যাকার ছাড়া কোনো মতেই সম্ভব নয় এখানে যে কমেন্টগুলো দেখছেন এই কমেন্টগুলো নিশ্চিতভাবেই এই ছবিটিকে কেন্দ্র করে হতে পারে না এরা স এনারা সকলেই বাঙালি এবং কিছু কিছুজন আমার নিজস্ব পরিচিত এবং যে প্রোফাইলটি এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিসীয় হরোহর নামে হ্যাক করা হয়েছে তো সেটি ছিল সঞ্জিত ভট্টাচার্য নামে একজন শিক্ষকের উনি আমার পরিচিত দাদার মতো তো ওনার এই প্রোফাইলটি হ্যাক করা হয়েছে তো আমি আপনাদেরকে বিশেষ একটি এ বিষয়ে যাতে আপনার প্রোফাইলটিও হ্যাক না হয়ে যায় কারণ এটি আজকে আমার কোনো পরিচিত জনের সঙ্গে হয়েছে হয়তো আগামী দিনে আপনার সঙ্গে হতেই পারে তো সে কারণে অবশ্যই যেটি ভুল এর আগে ইনি করেছিলেন সেটি হচ্ছে উনি তো ওনার ফোন নাম্বারটি কিন্তু পাসওয়ার্ড রেখেছিলেন আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব যদি আপনাদের ফেসবুকে আপনার পাসওয়ার্ড আপনার ফোন নাম্বার হয়ে থাকে ইমিডিয়েট সেটিকে চেঞ্জ করুন কারণ আপনার ফোন নাম্বারটি জানা হ্যাকারের পক্ষে কিছুই অসম্ভব নয় যারা এনার্স থেকে ডিএলএড করছেন তাদের তো সম্পূর্ণ ডিটেলসই বলা যায় চুরি হয়ে গেছে তো যাই হোক আমি সে নিয়ে আলাদা একটি ভিডিও আপনাদেরকে দেব তো আমি আপনাদেরকে একটি বিশেষ রিকোয়েস্ট করব এই ভিডিও ডেসক্রিপশনে এই যে প্রোফাইলটি দেখছেন এর লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা গিয়ে ওই লিঙ্ককে ক্লিক করে এই প্রোফাইলে আসবেন এবং একটু রিপোর্ট করে দেবেন কিভাবে রিপোর্ট করতে হবে আমি একটু দেখিয়ে দিই এই যে প্রোফাইলটি দেখছেন একদম ডান কোণে তিনটে ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে এই যে গিভ ফিডব্যাক অর রিপোর্ট দিস প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ফেক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এবং করবেন এবং সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করার পর এখানে যে রিপোর্ট প্রোফাইল দেখতে পাচ্ছেন তিন নম্বরে রিপোর্ট প্রোফাইল সাবমিট টু ফেসবুক ফর রিভিউ তো এখানে আপনি ক্লিক করে দেবেন এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আই বিলিভ দ্যাট দিস গোজ এগেনস্ট ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস এইদিকে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে চেক করবেন ও সাবমিট রিপোর্ট বলে ক্লিক করবেন আমি আবারও আপনাদেরকে এটি রিকোয়েস্ট করছি তার কারণ হচ্ছে হয়তো এটি আজকে আমার পরিচিত জনের সঙ্গে হয়েছে আগামী দিনে এবং এরপরে ডান করে দেবেন তো ডান করলে রিপোর্টটি কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে এবং প্রচুর পরিমাণে যদি রিপোর্ট আসে তাহলে কিন্তু নিশ্চিতভাবেই অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে আপনাদেরকে আবারও বলবো আপনারা আপনাদের পাসওয়ার্ড কারোর সাথেই শেয়ার করবেন না অচেনা অজানা লিঙ্কে যে লিংকে আপনি জানেন না সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন না এবং অবশ্যই কোনো ওটিপি কাউকে শেয়ার করবেন না তাতে যেখান থেকেই আপনার ফোন আসুক না কেন ফেসবুকেও এখন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা থাকে সব কিছুই কিন্তু সেগুলো হ্যাকারদের কাছে চলে যাবে যদি আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যায় এখন এই অ্যাকাউন্টটি যেটি হ্যাক হয়েছে সেটিকে কোনোভাবেই রিকভার করা সম্ভব নয় কারণটি হলো এটি সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেওয়া হয়েছে পুরো ডিটেলসের চেঞ্জ করে দেওয়া হয়েছে তো আপনাদেরকে এখন উপায় শুধুমাত্র এটিকে যাতে ভবিষ্যতে না ইউজ করতে পারে কেউ তার জন্যই এই অ্যাকাউন্টটিকে অবশ্যই একটু রিপোর্ট করে ব্লক করে দেবেন আশা করছি ভিডিওটি দিকে আপনারা কিছুটা হলেও সচেতন হতে পেরেছেন ভিডিওটি অবশ্যই অন্যদের সঙ্গেও শেয়ার করেন যাতে তাদের ক্ষেত্রে এই ধরনের ভুল না হয় এবং তারা যেন এই রকম কোনো বিপদে না পড়েন ধন্যবাদ ভালো থাকবেন